হাই বন্ধুরা, 2010 সালে মুক্তি পাওয়া ইমরান খান ও সোনাম কাপুর অভিনীত আই হেট লাভ স্টোরি মুভি, একটি ছেলে ও একটি মেয়ে তাদের দুজনের পুরো লাভ স্টোরি নিয়ে গল্পটি, যেখানে দুজনের চিন্তা ভাবনা ছিল দুই রকম, একে অপরের সাথে একদম পড়ত না। মেয়েটি ছিল ভীষণ রোমান্টিক আর সে চাইতো তার লাইফটা যেন রোমান্টিক ফিল্মের মতোই হয়, আর অন্যদিকে ছেলেটি ছিল একদম আনরোমান্টিক, যে কিনা প্রেম ভালোবাসা একদমই বিশ্বাস করতো না এবং কোনো কিছুতেই সে সিরিয়াস হতে পারত না। ঠিক এমন একটি গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। গল্পের শুরুতে শিমরান নামের একটি মেয়েকে দেখি। মেয়েটি ভীষণ রোমান্টিক আর হাসি খুশি থাকতে পছন্দ করে। শিমরান রোমান্টিক বুক, রোমান্টিক কালার, রোমান্টিক মুভি দেখতে অনেক ভালোবাসে আর সে সবসময় চায় তার জীবনটাও যেন খুব রোমান্টিক হয়। আর শিমরানের স্বপ্ন সে ফিল্মের একজন আর্ট ডিরেক্টর হবে এবং দারুণ একটি রোমান্টিক কাহিনী নিয়ে ফিল্ম বানাবে। অপরদিকে জেই নামের একটি ছেলেকে দেখি। জেই হচ্ছে ভীর কাপুর নামের একজন ফেমাস ফিল্ম ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট। ভীর কাপুর সবসময় রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে মুভি বানাতো, কিন্তু যে এই রোমান্টিক মুভি একদম পছন্দ করে না, প্রেম ভালোবাসা সে বিশ্বাস করে না, প্রেম ভালোবাসা তার কাছে ফালতু জিনিস মনে হয়, আর এর জন্য ভীর কাপুরের সাথে যে এর যেত না, যে ভীর কাপুরকে পছন্দ করতো না, আর এসব কারণে ভীর কাপুরের সাথে যে এর সম্পর্কটা বেশি ভালো ছিল না। আর এদিকে শিমরানের সাথে রাজ নামের একটি ছেলেকে দেখি। রাজ হচ্ছে শিমরানের ফিয়ান্সে। রাজ অনেক রোমান্টিক আর শিমরানও চায় তার লাইফ পার্টনার যেন অনেক রোমান্টিক হয়, তাই শিমরান তার লাইফ পার্টনার হিসেবে রাজকেই পারফেক্ট মনে করে। এরপর একদিন যেই থিয়েটারে যায় মুভি দেখার জন্য আর সেখানে শিমরানও মুভি দেখতে আসে। যেই শিমরানকে দেখে এই প্রথমবার তার বুকের ভেতর কিছু ফিল হচ্ছিল। এরপর যেই শিমরানের সাথে কথা বলার জন্য ঠিক তার পাশের সিটে গিয়ে বসে। যেই শিমরানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিমরান যেইকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। শিমরান যেয়ের উপর একরকম বিরক্ত হয়ে তার ফিয়ান্সে রাজের কথা জানায়। এটা শুনে যেয়ের মুডটাই নষ্ট হয়ে যায়, কিন্তু এরপরও যেই শিমরানের সাথে ফ্লার্ট করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। শিমরান যেয়ের উপর বিরক্ত হয়ে মুভি দেখা বাদ দিয়ে চলে যায়। এদিকে ভীর কাপুর নতুন একটা রোমান্টিক মুভি বানাতে যাচ্ছে আর এই মুভি বানানোর জন্য তার একটা আর্ট ডিরেক্টরের প্রয়োজন হয়। তখন দেখা যায় আর্ট ডিরেক্টর হিসেবে শিমরানকে জয়েন করানো হয় এই মুভিতে। জেয়ের তো শিমরানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। জেয়ের সাথে ভীর কাপুরের সম্পর্কটা যেহেতু খুব বেশি ভালো ছিল না, তাই ভীর কাপুর জেইকে শিমরানের আন্ডারে কাজ করতে বলে, শিমরানের টিমে তার হয়ে কাজ করতে বলে, আর এর জন্য জেই তার উপর খুব বিরক্ত হয়, কারণ শিমরান এখন জেইকে যা যা বলবে জেয়ের তাই তাই করতে হবে। একদিন শিমরানের ফিয়ান্সে রাজের সাথে জেয়ের পরিচয় হয়, দেখা হয়। এরপর শিমরান ফিল্মের কাজের জন্য জেইকে কাজ দিত, কিন্তু জেই কোনো কাজ ঠিকভাবে করতো না, কোনো কিছুই সে সিরিয়াসলি নিত না, আবার টাইম মেনটেনও করতো না। যেদিন থেকে জেই আর শিমরান একসাথে কাজ করছে সেদিন থেকে তাদের দুজনের মধ্যে বেশিরভাগ শুধু ঝগড়াই হয়েছে, কারণ জেই কোনো কাজ ঠিকভাবে করতো না আর জেয়ের কাজের প্রতি এমন অনীহার জন্য শিমরান উপর প্রেশার পড়ত। সেজন্য শিমরান জের সাথে অনেক রাগারাগি করে, অনেক বকাঝকা করে আর বলে, তোমার কাজ ভালো না লাগলে এখান থেকে বের হয়ে যাও। যেই শিমরানের এমন কথা শুনে রাগ করে ব্যাগ নিয়ে ওখান থেকে বের হয়ে আসে আর সে তার এক বন্ধু কুনালকে নিয়ে বারে আসে লালপানি খাওয়ার জন্য। যেই ড্রিঙ্কস করার পর যখন বের হয়ে আসতে নেয়, তখন বারে শিমরানের সাথে তার দেখা হয়। শিমরানেরও মন খারাপ, শিমরান তখন জেইকে সরি বলে ওরকম বিহেভ করার জন্য, কিন্তু জেই বলে, কোনো সমস্যা নেই, তোমার ওরকম বিহেভ করার কারণ আমি জানি, তোমার ফিয়ান্সের সাথে তোমার ঝগড়া হয়েছে, সেজন্য তুমি আমার সাথে সেদিন ওরকম ব্যবহার করেছো। জেই শিমরানকে বলে, দেখো রাজ অনেক ভালো ছেলে, সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের। যেই শিমরানের ফিয়ান্সের ব্যাপারে অনেক প্রশংসা করে, ভালো ভালো কথা বলে আর এরপর চলে যায়। তখন শিমরানের এই প্রথমবার কেন যেন জেইকে ভালো লেগে যায়। পরদিন জেই আবারও দেরি করে কাজে আসে, সেজন্য ভীর কাপুর তাকে অপমান করতে থাকে। তখন শিমরান এসে জেইকে বাঁচিয়ে দেয়। শিমরান বলে, জেইকে আমি কাজের জন্য এক জায়গায় পাঠিয়েছিলাম, সেজন্য তার দেরি হয়েছে। ভীর শিমরানের কথা শুনে জেইকে ক্ষমা করে দেয়। এরপর যেই শিমরানকে থ্যাংক জানায় তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। শিমরানও যেইকে থ্যাংক জানায় কাল রাতে ভালো ভালো কথা বলার জন্য।
এরপর থেকে সিমরান ও জের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে যায়। তারা এখন আর ঝগড়া করে না, দুজনে হেসে হেসে কথা বলে একসাথে কাজ করে। জে আর সিমরান দুজনে কিছুদিন অনেক ভালো সময় পার করতে থাকে। সিমরানের কাজে জে অনেক হেল্প করতে থাকে এবং সবসময় পাশে থাকার চেষ্টা করে। জে সিমরানের সাথে এমন এমন কাণ্ড করত যার জন্য সিমরান হাসতে বাধ্য হতো। সিমরানের মন ভালো থাকার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় জেই। এমনকি সিমরান তার ফিয়ান্সে রাজের সাথে যখন ডেট করতে যায় তখনও সেখানে বসে বসে সিমরান জেয়ের কথা ভেবে হেসে দিত, আর এই বিষয়টা রাজের খুব একটা সুবিধার মনে হয় না। সিমরান জেয়ের সাথে বেশি বেশি সময় দিতে থাকে, তারা বারে গিয়ে একসাথে ডান্সও করে। সিমরান জেয়ের সাথে থাকলে সে হাসি খুশি থাকতে পারে, তার মন ভালো হয়ে যায়। এই মুহূর্তে সিমরান ভাবতে থাকে রাজ আর তার মাঝে হয়তো কোনো ভালোবাসা নেই, জেয়ের জন্য তার ভালোবাসা সৃষ্টি হচ্ছে, আর এজন্য রাজ আর সিমরানের সম্পর্কের টানাহেচড়া চলছিল, আর সেজন্য রাজ সিমরানের সাথে দেখা করে। রাজ সিমরানের মাঝে হঠাৎ অনেক পরিবর্তন লক্ষ্য করছিল, সে আগের মতো নেই, কী যেন হয়েছে সিমরানের। এই জন্য রাজ সিমরানকে বলে, আমি কি কোনো ভুল করেছি, যদি ভুল করে থাকি তাহলে সেটা সে ঠিক করে নেবে। সিমরান বলে এই মুহূর্তে রাজ আর তার সম্পর্কটা নিয়ে সে খুব কনফিউজড, কী করবে বুঝতে পারছে না, এই জন্য রাজের সাথে সম্পর্কটা ব্রেকআপ করে নিতে বলে। কিন্তু রাজ বলে, এই মুহূর্তে তোমার মধ্যে কী চলছে সেটা জানার ইচ্ছে আমার নেই, কিন্তু তাদের সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায় সেজন্য রাজ সিমরানের কাছে একবার সুযোগ চায়। সিমরানও রাজকে সুযোগ দেয়, কারণ তারা একে অপরকে অনেকদিন ধরে চিনে জানে। আর রাজ সিমরানকে জানায় তার কাজের জন্য কিছুদিন দিল্লি চলে যেতে হবে, আর ফিরে এসে সে যেন আবার তার সেই সিমরানকে দেখতে পায়। রাজের সাথে সিমরান কথা বলার পর বুঝতে পারছিল না সে আসলে কার সাথে হ্যাপি, রাজের সাথে নাকি জেয়ের সাথে, আর কাকে সে সত্যিকারের ভালোবাসে, এটা নিয়ে সিমরান খুব বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। রাজ দিল্লি চলে যাওয়ার পর সিমরান যখন জেয়ের সাথে কাজ করতে থাকে, তাকে বারবার দেখতে থাকে, তখন সিমরান অ্যানালাইজ করে সে জেইকেই পছন্দ করে, তাকে সে ভালোবাসে। আর এই কথা জেইকে জানানোর জন্য সিমরান জেইকে একটা জায়গায় দেখা করতে বলে। সিমরান এই মুহূর্তে খুব খুশি ছিল জেইকে সে ভালোবাসে এই জন্য, আর এই কথাটা আজ তাকে বলে দিবে। সিমরান ফুলের তোড়া হাতে নিয়ে যাচ্ছিল জেয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু যাওয়ার পর সিমরান যেটা দেখলো সেটা দেখার জন্য সিমরান মোটেও প্রস্তুত ছিল না। সিমরান দেখতে পায় জেই অন্য একটি মেয়ের সাথে টাইম স্পেন্ড করছে, ওই মেয়ের সাথে ফ্লার্ট করছে। এটা দেখে সিমরানের হাসি মাখা মুখ একদম মলিন হয়ে যায়। জেই সিমরানকে দেখে এগিয়ে আসে, তখন সিমরান বলে, মেয়েটা কে? জেই বলে, সে আমার ফ্রেন্ড। সিমরান বলে, তাহলে আমি কে, আমি তোমার কাছে কি? জেই বলে, এসব কি আবোল তাবোল বলছো তুমি? তখন সিমরান বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, কিন্তু জেই বলে, আমি তোমাকে কখনো ওরকমভাবে দেখিনি, শুধু বন্ধু হিসেবে দেখেছি। কিন্তু সিমরান বলে, এটা আসলে আমারই ভুল ছিল, এখানে তোমার কোনো দোষ নেই, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি ভুল ছিলাম। আর এরপরে সিমরান কাঁদতে কাঁদতে চলে যায়। পরদিন সিমরান যখন আবার শুটিং সেটে আসে কাজের জন্য, তখন সিমরান জেইকে বলে, সেদিন তোমাকে যা কিছু বলেছিলাম সব কিছু যেন ভুলে গিয়ে আবার তারা আগের মতো ভালো বন্ধু হয়ে থাকবে। কিন্তু এরপর থেকে দেখা যায় সিমরান জেয়ের সাথে দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাকে ইগনোর করে চলতে থাকে। এরপর একদিন সিমরান তাদের যে মুভিটি বানাতে যাচ্ছে আর্ট ডিরেক্টর হিসেবে, সেই মুভির কাজের জন্য নিউজিল্যান্ডে চলে যায় জেইকে একা দেশে রেখে। এরপর থেকে জেই খুব একাকিত্ব অনুভব করে, জেই আসলে প্রেম ভালোবাসা বিশ্বাস করতো না, এগুলো নিয়ে সে কখনোই সিরিয়াস ছিল না। কিন্তু এখন সিমরান চলে যাওয়াতে জেই সিমরানকে ফিল করতে পারছে, তাকে ছাড়া জেয়ের একদম ভালো লাগছে না। জেই অনুভব করতে পারে সিমরানকে সে ভালোবাসে, তাই আর কোনো কিছু না ভেবে জেই নিউজিল্যান্ডে চলে যায় সিমরান এর জন্য। সেখানে গিয়ে শুটিং সেটে জেই তার কাজে জয়েন করে, আর এদিকে ভীর কাপুর নতুন মুভির শুট নিচ্ছে। আর সিমরান যেহেতু আর্ট ডিরেক্টর, তাই শুটিং সেট কেমনভাবে সাজানো হবে, কীরকম হওয়া দরকার শুটিং সেট, এগুলো তার প্ল্যান করতে হয়। জেই সিমরানকে শুধু দূর থেকে দেখে আর ফলো করতে থাকে, আর অ্যানালাইজ করতে পারে সিমরানকে সে ভালোবাসে। এরপর যখন জেই সাহস করে সিমরানের সাথে কথা বলতে যেতে নেয়, তখন সেখানে হুট করে রাজ এসে হাজির হয়। রাজ জেয়ের সাথে হ্যান্ড
চেক করে তার সাথে কথা বলে। রাজের সাথে কথা বলে শিমরানের কাছে চলে যায় রাজ, যেই রাজকে শিমরানের সাথে একসাথে দেখতে পারাটা একদমই মেনে নিতে পারছিল না, সহ্য করতে পারছিল না। জের ভীষণ মন খারাপ শিমরানের জন্য, যেই মন খারাপ করে বসে থাকে। ঠিক তখন রাজ আর শিমরান এসে হাজির হয়। তখন রাজ তাদের জন্য কফি আনতে যায়। এই মুহূর্তে যেই শিমরানকে বলে মনে হচ্ছে তুমি অনেক হ্যাপি, কারণ তোমার ভালোবাসার মানুষ এসে গেছে। শিমরান জের হঠাৎ এমন কথা শুনে বলে এসব কি আজে বাজে বলছো। তখন আবার রাজ এসে পড়ে, রাজ জের সামনে শিমরানের সাথে রোমান্স করতে থাকে, শিমরানের খুব কেয়ার করতে থাকে রাজ। কিন্তু যেই রাজ আর শিমরানকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না একসাথে, তাদের দুজনের রোমান্টিক মুহূর্ত কোনোভাবেই যেই সহ্য করতে পারছে না, এই জন্য যেই সেখান থেকে রাগ করে উঠে চলে আসে। যেই তখন শিমরানের কথা ভাবতে থাকে, শিমরানের ছবি তার চোখে চোখে ভাসতে থাকে। পরদিন ভীর কাপুরের রোমান্টিক মুভির শুটিং চলছিল, তখন যেই নায়ক নায়িকার জায়গায় নিজের সাথে শিমরানকে ভাবতে থাকে, শিমরান যদি তার হয়ে যেত। যাই হোক, শুটিং সেটে নায়ক নায়িকার দারুণ অ্যাক্টিংয়ের জন্য সবাই হাততালি দিতে থাকে, আর ওদিকে রাজ আর শিমরান একসাথে হাততালি দিতে থাকে। যেই রাজ আর শিমরানকে দেখে তার শুধু মন খারাপ হতে থাকে। আর এদিকে ডিরেক্টর ভীর কাপুর জের এমন হঠাৎ পরিবর্তন, তার সবসময় মনমরা হয়ে থাকাটা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল। ভীর কাপুর যেহেতু নিজেও একজন রোমান্টিক মুভির ডিরেক্টর, তাই সে জের লাভ স্টোরিটা তার মন মরা হয়ে থাকার কারণটা জেনে গেছে, বুঝে গেছে। তাই ভীর কাপুর জেকে বলে তার কাছে যাও আর সব কিছু বলে দাও। ভীর কাপুর বলে দেখো আমি অনেক মুভি বানিয়েছি এবং দেখেছি, তোমার লাভ স্টোরিটাও ফিল্মের মতোই। দেখো আজ যদি তুমি শিমরানকে মনের কথা না বলো তাহলে তোমার কাছে এখন যে সামান্য সুযোগটা রয়েছে সেটাও হারিয়ে ফেলবে, তাই শিমরানের কাছে যাও আর তাকে মনের কথা বলে দাও। যেই এই প্রথমবার ভীর কাপুরের উপর অনেক খুশি হয়ে যায় তাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। এরপর যেই শিমরানকে মেসেজ পাঠায় আজ রাত ঠিক 9টায় সানসেট পার্কে খুব আর্জেন্টলি দেখা করবে। এরপর শিমরান জের সাথে দেখা করার জন্য পার্কে যায়, গিয়ে দেখে যেই সব কিছু লাল জিনিসে সাজিয়েছে এবং লাল ড্রেস পরে লাল গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু লাল রং হওয়ার কারণ হলো শিমরানের লাল রং অনেক পছন্দের, লাল রং অনেক রোমান্টিক, এই জন্য যেই সব কিছু লাল জিনিস দিয়ে সাজিয়েছে। যেই শিমরানের সামনে হাঁটু গেড়ে বসে শিমরানকে প্রপোজ করে, আই লাভ ইউ বলে। যেই বলে তুমি যখন আমার কাছ থেকে দূরে ছিলে তখন আমি তোমাকে অনুভব করতে পেরেছি, আমি অ্যানালাইজ করতে পেরেছি তোমাকে আমি ভালোবাসি। কিন্তু শিমরান বলে তুমি আজ বুঝতে পারছো তুমি আমায় ভালোবাসো, কিন্তু সেম কথাটাই আমি যখন বলেছিলাম তোমাকে তখন তুমি বুঝতে চাওনি। এরপর আমাকে নিজেকে নর্মাল করতে, মানসিকভাবে ঠিক করতে আমার অনেক সময় লেগেছে। আর রাজের সাথে সে তার সম্পর্কটা ঠিক করে নিয়েছে, রাজের সাথে সম্পর্কে গড়িয়েছে সে, আর এখন সে রাজকে কষ্ট দিতে পারবে না আর জের সাথে আবার নতুন করে সম্পর্কে জড়াতে পারবে না। শিমরান জেইকে সরি বলে সেখান থেকে চলে যায়। জের লাইফ যেন আবার এক মুহূর্তের জন্য সব কিছু ওলট পালট হয়ে যায়, জেই এবার একেবারেই ভেঙে পড়ে। এরপর সবাই মুভির সব কাজ শেষ করে শুটিং শেষ করে দেশে ফিরে আসে। এরপর যেই তার মায়ের সাথে কথা বলে, যেয়ের মা অনেকবার তাকে ফোনে ট্রাই করেছে কিন্তু যেই ফোন রিসিভ করেনি, তাই যেই বলে আমি অনেক বিজি ছিলাম মা। যে তার মায়ের কাছে খুব মন খারাপ, ভেজা ভেজা কণ্ঠে কথা বলতে থাকে। তখন মা বুঝে ফেলে ছেলের কিছু একটা হয়েছে। মা বলে কি কোনো মেয়ের জন্য মন খারাপ, মেয়েটির নাম কি? যেই বলে হ্যাঁ মা, ওর নাম হচ্ছে শিমরান, কিন্তু মেয়েটি অন্য একজনের সাথে আছে। মা বলে মেয়েটি কি ওই ছেলেকে ভালোবাসে? যেই বলে না মা, মেয়েটি ওকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসে। মা বলে তাহলে মেয়েদের মতো এমন ফোনে কান্নাকাটি করছো কেন? যাও তুমি ফাইট করো, তোমার ভালোবাসার জন্য তুমি লড়ে যাও। মা ছেলেকে অনেক ইন্সপায়ার করে ভালোবাসার ব্যাপারে, এই জন্য যেই মাকে বলে মা তোমাকে আমি অনেক ভালোবাসি। মা এটা শুনে যেন শান্তি পায়। এরপর ছেলে মায়ের কথায় ইন্সপায়ার হয়ে বন্ধু কুনাল আর নিধির সাথে কথা বলে একটা প্ল্যান বের করে। প্ল্যান মোতাবেক গিসেল নামের একটি মেয়ের কাছে যায়। গিসেল জেইকে পছন্দ করত, কিন্তু জেই গিসেলকে রিকোয়েস্ট করে কিছুদিনের জন্য তাকে জের গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করতে হবে। এরপর দেখা যায় শিমরান আর রাজ যখন ডেট করে তখন জেই আর গিসেল তাদের সামনে এসে পাশে বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো অভিনয় করতে থাকে, এটা জানার জন্য যে শিমরান এখনও আমাকে ভালোবাসে কিনা। শিমরান তো জের সাথে মেয়েটিকে দেখে হিংসায় খুব জ্বলছিল, শিমরান এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না জের সাথে মেয়েটিকে দেখে। এরপর বারেও শিমরান জের সাথে মেয়েটিকে দেখতে পায় আর সেটা সে সহ্য না করে
করতে পারে সেখান থেকে চলে যায়। সিমরান এই মুহূর্তে খুব বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, যে যদি আমাকে ভালোবাসে তাহলে সে ওই মেয়ের সাথে কি করছিল। এরপর একদিন হঠাৎ রাত জেইকে এসে বলে সিমরান আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এবং আগামীকাল সিমরানকে সে প্রপোজ করবে আর এটা পারিবারিকভাবে সেলিব্রেশন করা হবে, আর সেজন্য জেইকে ইনভাইট করে যায়। এটা শুনে জের অনেক মন খারাপ হয়ে যায়। জেই এটা ভেবে নেয় সিমরান নিজের খুশিতেই রাজকে বিয়ে করতে রাজি হয়েছে, অযথা সে সিমরানকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। জেই চায় সিমরান সবসময় খুশি থাকুক, তাই জেই সব আশা ভরসা ছেড়ে দিয়ে জব ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে রাজ ও সিমরানের বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে ফাইনাল হয়, কিন্তু সিমরান কেন যেন কোনো ফিলিংস পাচ্ছিল না এই বিয়েতে, তার ভিতরে ভিতরে শূন্যতা কাজ করছিল। আর এদিকে জের খুব ডিপ্রেশনের মধ্য দিয়ে দিন যেতে থাকে, সিমরানেরও কোনো কিছু ভালো লাগছিল না, সব কিছু থাকার পরও জের জন্য শূন্যতা কাজ করছিল সিমরানের। সিমরান রিয়ালাইজ করে রাজের সাথে সে হ্যাপি হতে পারবে না, তাই সিমরান রাজের সাথে দেখা করে। সিমরান রাজকে জানিয়ে দেয় তোমার সাথে আমি থাকতে পারবো না, তোমাকে বিয়ে করতে পারবো না। রাজকে সরি বলে সিমরান চলে আসে। আর এদিকে জেই সব কিছু ছেড়ে দিয়ে নিজের বাড়ি চলে যাচ্ছে। সেই দিন আবার ভীর কাপুরের বানানো রোমান্টিক মুভি রিলিজ করা হয়, যেটা দর্শকদের কাছে অনেক প্রশংসা পাচ্ছে। সিমরান মুভি থিয়েটারে চলে আসে জেইকে খোঁজার জন্য, কিন্তু জেই সেখানে ছিল না। তাই সিমরান কুনালকে জিজ্ঞাসা করে জেইয়ের ব্যাপারে, কিন্তু কুনালও জানে না জেই কোথায়। সেজন্য কুনাল জেইকে ফোন করে, কিন্তু জেই ফোন রিসিভ করে না। জেই কাউকে না জানিয়ে চলে যাচ্ছে। জেই এয়ারপোর্টে থেকে মাকে ফোন দেয় আর মায়ের সাথে মন খারাপ করে কথা বলতে থাকে। সিমরানের জন্য তার অনেক মন খারাপ। মা তাকে বলে এয়ারপোর্টে এসে মেয়েরা কান্না করে, কোনো ছেলে নয়। তোমার যদি এই সব ড্রামা করতেই হয় তাহলে সিমরানের সামনে গিয়ে ড্রামা করো, এখানে নয়। যেই মায়ের এই কথা শুনে মাকে বলে তাহলে যাচ্ছি সিমরানের সামনে ড্রামা করার জন্য। এরপর যেই আর দেরি না করে খুব তাড়াতাড়ি করে হাতে লাল গোলাপের তোরা নিয়ে মুভি থিয়েটারে ঢুকে পড়ে, কিন্তু সেখানে সিমরানকে দেখতে পায় না। পাশ থেকে ভীর কাপুর জেইকে দেখে বাইরে চলে যেতে বলে। এরপর জেই বাইরে এসে সিমরানকে দেখতে পায়। সিমরান তাকে দেখে একটা মিষ্টি করে হাসি দেয়। এরপর জেই সিমরানের কাছে গিয়ে বলে, তুমি জানো আমি পারফেক্ট নই, এমনকি আমার নামটাও পারফেক্ট না, আমি একটা স্টুপিড, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ স্টোরিটা পারফেক্ট হয়ে যাবে। আই লাভ ইউ সিমরান, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর সিমরান জের হাত থেকে ফুলগুলো নিয়ে সেও আই লাভ ইউ টু বলে দেয়। আর এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, তারা খুবই হ্যাপি এখন, যেই তার নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে। আর এখানে জেই আর সিমরানের এই লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।